Hey guys, good afternoon and again welcome back to my channel. আজকে হলো সপ্তমী, শুভ সপ্তমী সবাইকে। তো এখন দুপুর হয়ে গেছে, মানে কালকে রাতের বেলা আসার পর থেকেও মানে আমার পূজোর সময় আর ঘুমই হয় না। সত্যি কথা বলতে আমার পূজোর সময় ঘুমাই না, আমি জোর আমি 2 থেকে 3 ঘন্টা, জোর হাঁটলেই আমি 4 ঘন্টা ঘুমাতে পারি। এই না যে ঘুমাতে পারি না বেলা অবধি, কিন্তু পারি না, আসলে আমার ঘুম হয় না। মানে পুজোর সময় এত এক্সাইটমেন্ট থাকে যে মানে পুজোর গান হতে থাকে, মানে ঢাকঢোল বাজতে থাকে। এখন মোটামুটি আমার খেতে ইচ্ছা করছে না, স্নান করে নিয়েছি, তো আমি চেষ্টা করব একটু ঘুমানোর। তো ঘুম তো আসবেই না, কিন্তু আমি তাও একটু চেষ্টা করবো ঘুমানোর, যাতে চোখের একটু ওই যাতে একটু ঘুমটা ভালো হলে সন্ধ্যাবেলা যাতে মেকআপটা একটু ভালো হয়, তো সেজন্য। আর কালকে আমি এইটা এনেছিলাম, এই যে এই আইসক্রিমটা এনেছিলাম, তো এখন এটাই বসে বসে খাবো। মানে এত আইসক্রিম খাই কেন আমি, এই আইসক্রিমটা কালকে এনেছিলাম, এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি শেষ করে দেবো, এটা কোনো ব্যাপার না আমার কাছে। তো এই আইসক্রিমটা এখন বসে বসে খাই, আর মাও নেই, যেহেতু মা মাসির বাড়ি গেছে, তো ওখানেই মা মাসির বাড়ি ঠাকুর ঠাকুর দেখবে, তো তারপর আসবে, চলে আসবে রাতেবেলা, চলে আসবে। তো দেখি তোমার কেমন লাগছে, পুরোটা দেখাও, পুরোটা ঠিক আছে, যাই এখন এটা খাই। করি আর কি না করি সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে কোন কানের দুলটা পরবো এটার সাথে আমি বুঝতেই পারছি না। তো এখন অনেক কিছু বারবার ট্রাই করে করে দেখতে হবে যে কোন কানের দুলটা এই ড্রেসটার সাথে ভালো লাগে, তো সেটাই পরবো। তো দেখি কোন কানের দুলটা, এখন অনেকবার ট্রাই করে করে দেখতে হবে যে এটার সাথে কোনটা ভালো লাগছে। এখন আমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এই ইয়াররিংসটা আমি পরেছি, এটার সাথে ম্যাচিং হচ্ছে। আর তার সাথে সবথেকে বড় যেটা ম্যাচিং হচ্ছে আমার নেলের যে কালারটা আমি করেছি স্কাই ব্লু কালারের সাথে আমার এই ড্রেসটা, তো এটাই আমার বেশ ভালো লাগছে যে আজকের ড্রেসের সাথে আমার নেলের কালারটা ম্যাচিং হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি মোটামুটি এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। কেন, কারণ কালকে যেহেতু অষ্টমী, তো কালকে আমাকে সকালে উঠে তাড়াতাড়ি উঠে শাড়ি টাড়ি পরে অঞ্জলি দিতে দিতে হবে। যদি রাতে আমি দেরি করে ঢুকি তাহলে সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না, তো সেজন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আজকে বেশিক্ষণ না, মানে বেশি দূরও যাব না, তাড়াতাড়ি যতটা পারি ঠাকুর প্যান্ডেল দেখে দেখে বাড়িতে চলে আসবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো যাই। তুমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসলে তো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও হিট করবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যেন চলে যায়। তো তো ফার্স্ট আমি এই প্যান্ডেলটা দেখতে এসেছি, তো এটাও খুব সুন্দর কাজ করেছে, সামনে একটা বাঘের মূর্তি টাইপের কিছুটা রয়েছে, আর ভেতরটাও অসাধারণ ছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল, এরকম পাখি আর ফুল দিয়ে পুরোটা সাজানো, আর খুব সুন্দর কাজ করেছে, কারুকার্যগুলো খুব সুন্দর করেছে, মানে সামনে থেকে দেখলে তো আরও সুন্দর লাগছিল। এখন আমি এসেছি পাটুলির এদিকে, একটা প্যান্ডেল হয়েছে, ওটাও খুব সুন্দর, দূর থেকে মনে হচ্ছিল যে বটলের কিছু একটা করা বোতল দিয়ে, কিন্তু ওরকম কিছু না, সামনেটা খুব সুন্দর। এখন এসেছি গড়িয়ায় নবদুর্গার ঠাকুরগুলো দেখতে, তো এইখানেও 9টা রূপে ঠাকুর হয়, মানে মা দুর্গার 9টা রূপ সেটা এখানে দেখা যায়, তো এর বাইরেটাও ছিল খুব সুন্দর,
পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদে যাচ্ছি। তো এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, আর এখানে যে ঠাকুরগুলো রয়েছে এগুলোর নিচে সব যে যার যেটা নাম সে নামগুলো দেওয়া রয়েছে এখানে। তো আমি অনেক কিছুই নাম জানতাম না, তো এখানে এসে জানতে পারলাম যে কোন ঠাকুরের কী নামে ডাকা হয়। তো এই তো এখন চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। তো এর বাইরেটাই এত ভিড় ছিল, আর পাশে যেহেতু মেলাও হচ্ছিলো এই জন্য বোধ হয় এত ভিড় ছিল এখানে। কিন্তু সত্যি প্যান্ডেলটা বাইরে থেকেও খুব সুন্দর, কিন্তু কী থিম করেছে মানে আমিও ঠিক বুঝতে পারলাম না যে কী থিম এটা, কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে এখানে বাইরেটা। আর ভেতরে যে কারুকার্যগুলো দেখো, পুরো মাটির যে জারগুলো হয় পুরো ওগুলো দিয়ে সুন্দর করে মানে করা হয়েছে, আর লাইটিং যে সেট আপগুলো করেছে এত সুন্দর এত সুন্দর, কেউ দেখো হচ্ছে গ্রামের বাড়ির মতো মানে কোনো একটা থিম করেছে বোধ হয়। কিন্তু গ্রামের বাড়িতে এরকম হয় না, কিন্তু কি থিম করেছে ঠিক বুঝতেও পারলাম না, কিন্তু সত্যি ওই থিমটা এত সুন্দর লাগছিলো, আর সামনে থেকে দেখলেও খুব সুন্দর লাগছিলো। তো এখন এসেছি এই কুলফিটা খেতে, যেটা প্যান্ডেলের বাইরেই ছিল, তো সবাই এটাই খাচ্ছিলাম। আর এইটা পুরো ওই যে কালীঘাট মন্দিরে যে প্রসাদটা হয় না, টেস্টটা পুরো সেম, শুধু একটু ঠান্ডা আর কি। পুরো টেস্টটা খাওয়া মানে যেমন মিষ্টি তেমন সুন্দর খেতে, কিন্তু পুরো হচ্ছে সন্দেশের মতো যেটা কালীঘাটে পাওয়া যায় ওটা ওরকম খেতে পুরো, আর খুব দারুণ ছিল খেতে। তো এখন বসে আছি একটু, কেন কারণ খাবার অর্ডার দিয়েছি, এখন আসছে। এখন কটা বাজে? এখন অলরেডি 1:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কী করবে, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও হিট করবে। তো টাটা।